নবীজি বলেন আমার উম্মত যারা তার ভিতরে সবচাইতে দামি হলো হামালাতুল কোরআন, যারা কোরআনুল করিমকে তাদের সিনায় বহন করে তারা, এটা হলো আমার উম্মতের সবচাইতে দামি। আর আসমানের মালিক আল্লাহ পাক কি বলেছেন, ইয়ারফাইল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়াল লাযিনা উতুল ইলমা দারাজাত। এই পৃথিবীর ভিতরে যত মানুষ দেখো এর মধ্যে সবচাইতে দামি মানুষ হলো ইমানদার। তবে ইমানদার তোমরা মনে রেখো তোমাদের ভিতরে ভিআইপি জন হলো উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ, বললেন না যে পৃথিবীর সকল মানুষের মধ্যে মর্যাদাপূর্ণ মানুষ কারা? আর জোরে বলেন কারা? ইমানদারেরা। আল্লাহ পাক ইমানদারদেরকে বলেছেন মনে রেখো তোমাদের ভিতরে ভিআইপি পারসন কারা, কথা বলেন না কেন? উলামায়ে কেরাম। আপনাদের এই অঞ্চলে সরকারের কোনো ভিআইপি কে যদি অপমান করেন তাহলে রাস্তাঘাট আগামী কালকেই ক্লিয়ার হয়ে যাবে। চুপ করে থাকে, ঠিক বলছি? সরকারের ভিআইপি কে এই অঞ্চলে নিয়ে এসে অপমান করেছেন তাহলে আপনাদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বিদ্যুতে যা আছে সব ঝামেলা মুক্ত হয়ে যাবে, কথা বলেন না কেন? 20 বছরের জন্য রাস্তা গর্ত হবে, পুকুর হবে, সংস্কার। সরকারের ভিআইপি কে যারা অপমান করে সে অঞ্চলে সরকার কখনো উন্নয়ন করবে না, এটাই স্বাভাবিক। ঠিক বললাম না? ঠিক বললাম। সাধারণ সরকারি দলের কাউকে অপমান করলেই সরকার রেগে যায়, সেখানে যদি তার ভিআইপি পার্সনকে যদি অপমান করা হয় তাহলে তো 20 বছরের জন্য উন্নয়ন বন্ধ হবে। যেই জমিনে, যেই দেশে কোরআনের হামেলিনদেরকে অপমান করা হয়, অত্যাচার করা হয়, তাদের জন্য রহমতের দরজা বন্ধ হয়ে যাবে। বন্ধ যদি না করা হয় উলামায়ে কেরামের উপরে অত্যাচার, গজব আর আযাবের অপেক্ষা করতে হবে জাতিকে। ছোট্ট একটা কথা বলেই আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। আবার নতুন করে কিছু কিছু জায়গায় লকডাউন, কথা বলেন না, শুরু হয়েছে না হয় নাই? মাস্ক পরা শুরু হয়েছে না হয় নাই? গাড়িতে এখন একসঙ্গে দুইজন বসা নিষিদ্ধ হয়েছে না হয় নাই? আল্লাহ পাক পাঠিয়েছিলেন 1 বছর আগেই এই ভাইরাসটাকে, তার নাম করোনা। করোনার যেই ভাইরাসটা আল্লাহ পাঠাইছেন ওটার নাম্বার হলো 19, না 20, 19, COVID-19। তো ভালো করে বুঝবেন, আল্লাহ পাকের গুডাউনে আপনাদের কি ধারণা এই ভাইরাস শুধু 19 নাম্বার পর্যন্তই আছে না 101,000ও আছে, কথা বলেন না কেন? একটু ভালো করে বুঝে বলবেন, আছে না নাই? 19 নাম্বারের যেটা আছে ওইটা পাঠাইছে। তাই অ্যাসেম্বলি ছেড়ে, সংসদ ভবন ছেড়ে, সচিবালয় ছেড়ে সবাই হোম কোয়ারেন্টাইনে ঢুকে গিয়েছিলেন, কথা বলেন না কেন? আমি কথা বলেন না কেন? আমরা হোম কোয়ারেন্টাইনে ঢুকি নাই, আমরা লকডাউনে ঢুকি নাই, আমরা আপডাউনেই ছিলাম। কারণ আমাদের ইয়াকিন আছে আল্লাহ পাকের প্রতি, লিকুল্লি উম্মতিন আজল, মৃত্যু আমার নির্ধারিত টাইমেই হবে। করোনা 19 কেন, করোনা 1000ও আমাকে মারতে পারবে না আল্লাহর ইশারা ছাড়া। আর যদি আমার মরণের টাইম যখন আসবে তখন COVID-1ও লাগবে না, COVID-0 দিয়েই শেষ, COVID-0 দিয়েই শেষ, এটা আমাদের ইয়াকিন। পৃথিবীর কোনো করোনা 19 হোক আর 20 হোক আর 24 হোক আর 100 হোক আর 1000 হোক, আমার নির্ধারিত আয়ুর আগে কেউ আমাকে মারতে, আর একটু জোরে বলেন, কেউ মারতে, এই ইয়াকিন যেহেতু আমাদের আছে এ কারণেই আমরা হোম কোয়ারেন্টাইনে ঢোকার কোনো প্রয়োজন নেই। মনে রাখবেন COVID-19 এসেছে তাই বরদাস্ত করতে পারেন নাই, হোম কোয়ারেন্টাইনে ঢুকেছেন। উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবেন তাহলে COVID-1000 পাঠানো হবে, COVID-100 পাঠানো হবে, COVID-100, তখন হোম কোয়ারেন্টাইনে ঢুকেও কাজ হবে না, তখন প্যাকেট হতে হবে, প্যাকেট প্যাকেট। দেখেন না পৃথিবীর উন্নত দেশগুলি বাংলাদেশের চাইতে তাদের প্রযুক্তি কত উন্নত, তাদের চিকিৎসা সেবা কত উন্নত। দেখেন না আমেরিকা, দেখেন না লন্ডন, লন্ডন দেখেন না লন্ডন, বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ লন্ডনে থাকে হলো সিলিটের। সেখানে প্রোগ্রামে যখন গেছি মানুষের কান্না বাড়ির উপরে নিয়ে গেছে, হুজুর আমাদের ফ্যামিলির 20 জন লন্ডনে থাকে, 30 জন লন্ডনে থাকে,
15 জন আক্রান্ত, অবস্থা খুব ভয়াবহ। হুজুর দোয়া করেন, ওই এলাকার মানুষের কান্না কে দেখে? একটা কথা আমি বলতে চাই, আমাদের দেশের চাইতে লন্ডন উন্নত না অনুন্নত? আর জোরে বলেন, শিক্ষা চিকিৎসা কথা বলেন, সবকিছুর দিক থেকে অনেক উন্নত। সে দেশে যদি করোনা এত মহামারী হয় আর বাংলাদেশের মানুষগুলি তেমন কিছু সেফ থাকে না, তেমন উন্নত সেফটি নেয় না, পিপিও তারা গ্রহণ করে না, তারপরেও আল্লাহর মেহেরবানিতে অনেক ভালো। এখানে অন্য একটা কারণ, সেটা হলো এই সমস্ত মানুষের তৈরি করা সেফটির কারণে মানুষ এদেশে সুস্থ আছে না, আল্লাহ পাকের দেওয়া সেফটির কারণে মানুষ এদেশে বেঁচে আছে। আল্লাহ পাকের কাছ থেকে দয়া নিতে চাইলে তার ভিআইপিদের সাথে ভালো আচরণ করতে হবে। কথা বলেন, আল্লাহ পাকের কাছে দয়া নিতে চাইলে তার যে ভিআইপি আছে তাদের সাথে ভালো আচরণ করতে হবে। বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, আমাদের এই অঞ্চলে যদি কোনো একজন সরকারি ভিআইপি আসে মাদ্রাসায়, আমরা যদি তাকে বকা ঝকা দিয়ে এখান থেকে বের করে দেই, তাহলে তিন দিন পরে মাদ্রাসা কোনো কৌশলে বন্ধ হয়ে যেতে পারে। পক্ষান্তরে তাকে যদি সংবর্ধনা জানানোর জন্য 3 কিলোমিটার পর্যন্ত ছাত্রদেরকে দাঁড় করায় রাখি, মারহাবা ওয়েলকাম রিসেপশন যদি দিতে থাকি, আসার পরে যখন ফুলের তোড়া তাকে দিলাম, এরপরে 10 খতম কোরআন দিলাম, এরপরে আব্বা আম্মাকে টিকিট ছাড়াই জান্নাতে পৌঁছায় দিলাম, তাহলে এই ভিআইপি বলবে এই দিকের বিল্ডিং এর কি বলে প্ল্যান, ওই দিকের বিল্ডিং এর প্ল্যান, এই দিকের বিল্ডিং এর প্ল্যান করে আমার অফিসে দেখা করেন, সরকার পর্যন্ত যাওয়া লাগবে না, আমি 10 তলা করে দিচ্ছি। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? এরপরে উনি যখন সরকারের কাছে গিয়ে যখন বলবে, গিয়েছিলাম মাদ্রাসা, তাদের অমায়িক আচরণ, তাদের মেহমানদারি বড় চূড়ান্ত সুন্দর, তাদের ভালোবাসা ভোলার মতো না, তাহলে অবশ্যই সরকারের নজর পড়ে যাবে এই প্রতিষ্ঠানের প্রতি, আর আর কোনো অভাব হবে না। যতদিন সরকার আছে ততদিন পেতেই থাকবে। এটা যদি দুনিয়ার ছোট সরকারের সিস্টেম যদি এমন হয়, মহান সরকারের ভিআইপি যারা তাদের মর্যাদা কি আরো কম? ভালো করে বুঝে বলবেন, আর একটু জোরে বলেন, তাদের মর্যাদা তো আরো 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 বেশি। কত বেশি বলি, তুমি তুমি ধান দাও করতে পারবা না, ভাবতেও পারবা না, কল্পনাও করতে পারবা না, এত বেশি। সুতরাং আল্লাহ পাকের ভিআই কাছে যারা ভিআইপি, ওয়াল্লাযীনা উতুল ইলম দারাজাত, এদের সাথে আচরণ যে অঞ্চলের মানুষ যত ভালো করবে, আল্লাহ পাক সে অঞ্চলকে আযাব আর গজব থেকে মুক্ত রাখবে। এটা আমার মুখের কথা না, আমার এই 50 বছর জীবনে দেখা কথা। আমি আমার 50 বছর জীবনে দেখে কথাগুলি বলতেছি, শুনে না, বই পড়ে না, চোখে দেখে। আমাদের বাড়িটা 2 গ্রামের মাঝখানে আমাদের গ্রাম, আমাদের পূর্ব পার্শ্বের গ্রামে মাদ্রাসা, পশ্চিম পার্শ্বের গ্রামে মাদ্রাসা, মাঝখানে আমাদের গ্রাম, দুইটা মাদ্রাসা। আমি আমার বয়স হলো 48 বছর, স্বাধীনতার পরে আমার জন্ম। এ পর্যন্ত আশেপাশের বিভিন্ন গ্রামে ঘূর্ণিঝড় হয়েছে, ঝড় হয়েছে, এমন ঘূর্ণিঝড় হয়েছে টিউবওয়েল পর্যন্ত উঠে নিয়ে গেছে, এরকম ঘূর্ণিঝড় হয়েছে। ঘরের বেড়া আছে, ওয়াল আছে, উপরের চাল নাই, ডোল বেড় চেনেন নাকি আপনারা? যার ভিতরে ধান রাখে গোলা, গোলার ভিতরে একটা ধান নাই। এরকম ঘটনা আমাদের আশেপাশে অঞ্চলে অনেকবার হয়েছে, কিন্তু আমার জন্মের পর থেকে এ জাতীয় কোনো আযাব আমাদের আশেপাশে 5-7 গ্রামে আমি দেখি নাই, 48 বছর বয়সেই আমি দেখি নাই। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের মেহেরবানি। যে অঞ্চলে সরকারের ভিআইপিদেরকে যত বেশি সম্মান করা হবে, সে অঞ্চল সরকার তত বেশি উন্নত করবে। মহান সরকার আল্লাহ পাকের ভিআইপি ওলামা তলাবাদেরকে যে অঞ্চলের মানুষ যত বেশি মহব্বত করবে, সম্মান করবে, ভালোবাসবে, ইসলামের দুর্গ দিনী মাদ্রাসাগুলা যারা দেখবে, আল্লাহ পাক তাদের প্রতি দয়া মায়া ভালোবাসার বাজেট তত বাড়ায়া দিবে। এই জন্য কোভিড-19 থেকে মুক্তির জন্য আসতে হবে কার দরবারে? জোরে বলেন, কার দরবারে? কোভিড-19 এটা কি মেড ইন চায়না? কথা বলেন না কেন? কোভিড-19 যদি মেড ইন চায়না হতো, কোভিড-19 কারণে পৃথিবীতে যেই পরিমাণে মানুষের প্রাণহানি ঘটেছে, যেই পরিমাণে অর্থনৈতিক বিধ্বস্ত এসেছে পৃথিবীতে, তামাম দুনিয়া চায়নাকে ভাগ বাটোয়ারা করে খেয়ে ফেলতো যদি মেড ইন চায়না হতো।
এটা মেডিন চায়না না, এটা আসছে মালিকের পক্ষ থেকে। এটাকে বাঁচতে চাইলে তার সাথেই সম্পর্ক করতে হবে, জুড়তে হবে। সম্পর্ক করতে চাইলে অত্যন্ত গভীর সম্পর্ক করার মাস আসছে মাহে রমাদান। একটু জোরে বলেন, গভীর সম্পর্ক গড়ার মাস আসতেছে, তার নাম মাহে। আমরা এ মাসের একটা মিনিটও নষ্ট করব না ইনশাআল্লাহ, দুইটা ঘন্টাও কখনো বাজে গল্পে কাটাবো না, রাজি আছি তো ইনশাআল্লাহ, একটা সেকেন্ডও নষ্ট করব না। প্রতিটা মুহূর্তই আল্লাহর রহমত মাগফিরাত আর নাজাত আমি আমার জন্য জিতে নেব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমার আলোচনা আর দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই, তার আগে আপনারা তো জানেন এদিনই প্রতিষ্ঠান, আপনাদের দানে তিলে তিলে আল্লাহ তাআলা অনেক বড় করেছেন আলহামদুলিল্লাহ বলেন। আমি তো একটা সময় আসতাম তখন দেখতাম এখান দিয়ে টিনের ঘর ছিল, এখন আলহামদুলিল্লাহ দেখতে দেখতে পাকা ঘর ছাদ হয়ে গেছে, এবং আলহামদুলিল্লাহ ছাত্রও যথেষ্ট পরিমাণে বাড়তেছে না দিন দিন আলহামদুলিল্লাহ। এ প্রতিষ্ঠান যতদিন থাকবে এ এলাকার মানুষ আল্লাহ পাকের আরশ থেকে রহমত পেতে থাকবে। কিতাবের ভিতরে খুলে দেখেন কোনো জায়গায় কোরআন পড়লে আরশে আজিম থেকে ডাইরেক্ট সেখানে রহমত আসতে থাকে, নূর ঢুকতে থাকে। মাদ্রাসাগুলি তো কোরআন 24 ঘন্টার মধ্যে কমপক্ষে 3 ভাগের 1 ভাগ, 2 ভাগ সময় আল্লাহর কোরআন পড়া হয়। এই প্রতিষ্ঠানের প্রতি আপনাদের ভালোবাসা, আপনাদের দরদ, আপনাদের মায়া আছে। আমি শুধু আপনাদেরকে অনুরোধ করব প্রতিষ্ঠানের সহযোগিতায় কে কোন পদ্ধতিতে কতটুকু দান করবেন আপনাদের বিষয়। পদ্ধতি কি? 5-10 মিনিট আপনারা বললে এখানে বলবেন।